নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অপরাজিতা ফুল গাছের পরিচর্যার বিষয়ে ঘর সাজানোর জন্য অপরাজিতা একটি অসাধারণ ফুল তাছাড়া অপরাজিতা ফুল দিয়ে ভেষজ ঔষধও তৈরি হয় যা শরীরের জন্য ভীষণ উপকারী জেনে নিন অপরাজিতা গাছের কি করে যত্ন নেবেন প্রথমে নার্সারি থেকে কোনো ভালো জাতের অপরাজিতা গাছ কিনে আনতে পারেন তবে যদি মনে করেন বাড়িতে বীজ থেকে গাছ করবেন তাও করতে পারেন একটি বড় আকারের টবের জন্য প্রথমে মাটি তৈরি করতে হবে প্রথমেই বলে রাখা ভালো ছাদ বাগানের জন্য সবসময় হালকা মাটি হলেই ভালো হয় তার জন্য ব্যবহার করুন কোকোপিট কোকোপিটের সঙ্গে বাগানের মাটি ভালো করে মিশিয়ে উপযুক্ত গোবর সার দিয়ে তৈরি করুন অপরাজিতা গাছের জন্য উপযুক্ত মাটি যদি বীজ থেকে চারা তৈরি করে টবে রোপণ করতে চান তাহলে ছোটো চারাকে একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন আর যদি নার্সারি থেকে মোটামুটি বড় আকারের গাছ কিনে আনেন তাহলে রোদে রাখতে পারেন এই গাছে জল দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ অতিরিক্ত জলের জন্য গাছের পাতা হলুদ হয়ে যায় মাটি অল্প শুকিয়ে এলে গাছের গোড়ায় অল্প করে জল দেবেন সার হিসেবে ব্যবহার করুন গোবর পচা সার কিংবা পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট দশ দিন অন্তর অন্তর সর্ষের খোল পচা জল সার দিন এই গাছ জৈব সার ভীষণ পছন্দ করে এমন নিয়ম করে অপরাজিতা গাছের পরিচর্যা করলে আপনার ছাদ বাগানের অপরাজিতা গাছে ফুল ভরে উঠবে আশা করি বিষয়টিকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন